আইডিয়া ভিডিও, অঙ্গনারী কেন্দ্রে যায় এমন শিশুর মায়েদের জন্য। নমস্কার, আজকের মিটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আশা করি গত সপ্তাহের আইডিয়া ভিডিও সকলের ভালো লেগেছে। চলুন তাহলে আজকের মিটিং শুরু করি। গত সপ্তাহের দেওয়া সমস্যাগুলির সমাধান সংখ্যায় লেখার কর্মপত্রটি শিশুরা কেমনভাবে করেছে তার অভিজ্ঞতা প্রত্যেক মা বলুন। আর হ্যাঁ, হাতের চুড়ি দিয়ে ফটো ফ্রেম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তার অভিজ্ঞতা সকলকে শোনান। এরপর সাথে আনা কর্মপত্রটি নিজেদের মোবাইলে ছবি তুলে প্রথমে সদস্যকে পাঠিয়ে দিন। ততক্ষণ এই ভিডিওটি এখানে থামিয়ে দিন। আমাদের এই কার্যকলাপের নাম কিছু করি কিছু শিখি। মেঝেতে বিজোড় সংখ্যক বৃত্ত আঁকুন। প্রতিটি বৃত্তে দুটি করে গ্লাস রাখুন। এবার দুজন মাকে মাঝখানের বৃত্তে দাঁড় করান। এক দুই তিন বললে দুজন মাকে এক একটি করে বৃত্ত থেকে গ্লাস তুলে মাঝখানের বৃত্তে রাখতে হবে। যে মা সব থেকে আগে কাজটি সম্পূর্ণ করবে তার জন্য সকলে জোরে হাততালি দিন। এই কার্যকলাপটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন। আশা করি প্রত্যেক মা এই কার্যকলাপটি আনন্দের সাথে করলেন। চলুন এবার আগের একটি কার্যকলাপ করি, যার নাম কিছু নতুন শিখি। কাগজের ওয়াল হ্যাঙ্গিং যে কোনো সাধারণ দেওয়ালকে নতুনের মতো করে তুলতে পারে। এই সহজ ডিজাইনটি খুব সহজেই বাড়িতে তৈরি করা যায়। তাহলে চলুন জেনে নিই কিভাবে কাগজের প্রজাপতি দিয়ে ওয়াল হ্যাঙ্গিং তৈরি করা যায়। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই উপকৃত হবেন। চলুন পরের কার্যকলাপটি দেখে ও জেনে নি, যার নাম বাড়ি গিয়ে শিশুর সাথে করব। বাড়িতে উপলব্ধ বস্তুর সাহায্যে শিশুদের বড় থেকে ছোটর ধারণা শেখান। এর সাথেই দেয়া শব্দগুলির মধ্যে কয়ের সরচাটে আসা বর্ণ খুঁজে সেই শব্দে গোল দাগ দাও। দেওয়া কার্যকলাপটি এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন।
আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে। এই ধরনের আরও নতুন নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব। ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন। ধন্যবাদ।